ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুভ পঞ্চমী, তাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটাও শুরু করছি। আজকে দিনটা যেন সবার খুব 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 ভালো কাটে। আর আমি আজকে সকাল সকাল সব করে নিয়েছি, দেখো পুজোও দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার রান্না করাও হয়ে গেছে। এটাই রয়েছে চিকেন, যেটা আমি পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ওদিকে হয়েছে ভাত, ভাতটা হয়ে গেছে নামাবো। আর এখানে মাছের তেল দিয়ে যে বেগুনটাকে আমি ভাজি ওটাকে করেছি, তো আজকে রান্না এটাই। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে দেশের বাড়ির যে ইনকমপ্লিট মাকে তোমাদেরকে দেখিয়ে এনেছিলাম, সেই কমপ্লিট মাকে তোমাদেরকে আজকে দেখাবো। মা অলরেডি ডাকের সাজে সেজে উঠেছে, কি অপূর্ব লাগছে। যেভাবেই সাজাও না কেন মাকে দেখতে তো সুন্দর লাগবেই। তো এবার এই প্রতিমাকেই পুজো করা হবে, এরপরের বার এই কাঠামোতেই আবার মাকে করা হবে, এটা তোমাদেরকে বলেই ছিলাম। তো কেমন লাগলো তোমাদেরকে এটা কিন্তু জানিও, যে মাকে ডাকের সাথে এবার কেমন লাগে তোমাদেরকে। সবটা তো তখন বললাম, সময়টা কিন্তু বলিনি। এখন কটা বাজে বলো তো? 12:23। তাও অনেকক্ষণ বসে থেকে আবার ওর সাথে কথা বলছিলাম কিছু, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আবারও আমার 12টার আগেই আজকে সব হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণটা হচ্ছে স্বর্ণালীর সাথে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, অ্যাপি দিয়ে আমার তিনজনের বেরোনোর কথা ছিল সকালে। তো অলরেডি স্বর্ণালী বেরিয়ে গেছে, আমরা মানে আমার সব হয়ে গেছে, কিন্তু অ্যাপিদির আজকে রোদ উঠেছে। অন্যদিন তো কালকেও বৃষ্টি ছিল, অ্যাপিদি কদিন ধরে কাচবে কাচবে করে কাচতে পারছিল না। তো ওই জন্য অ্যাপিদি বলল যে আমাদের কিছু করার নেই, মানে হেয়ার স্পা করাবে শুধু স্বর্ণালী আজকে। তো ওই জন্য স্বর্ণালী গেল, আমি তো আইব্রো করেই এসেছি, আর করানোর মধ্যে আমি শুধু এই আইব্রোটাই করাই, আর কিছু আমার তো নেই করানোর, অ্যাপিদিরও নেই। তো ওই আর কি আমাদের দুজনকে নিয়ে যেত সময় কাটানোর জন্য। তা আমরা অ্যাপিদি যেহেতু গেল না, আমি বললাম যে তা তো আমি বোর হয়ে যাবো, তাই জন্য আমিও গেলাম না। আর তারপর ওই জন্য তাড়াতাড়ি রান্না ঠান্না করে নিয়েছিলাম আর কি। তো ওই জন্য এখন বসে আছি, আর বিকেলেও একটা বেরোনোর কথা আছে, আমি জানি না, তোমাদেরকে কালকে থেকেই বলছি প্ল্যান আছে প্ল্যান আছে, একটা একটা করে ভেস্তে যাচ্ছে। আশা করি যদি বিকেলের ওয়েদারটা ভালো থাকে, যদি সবার সব কাজ হয়ে যায়, তাহলে আমরা বেরোবো বিকেলবেলা, নয় তো নয়। আর আমার সত্যিই খুব খারাপ লাগছে, সবাই চুল ঠুল কাটিয়ে ঠিকঠাক হয়ে গেছে, আমার চুলের নিচটা দেখো পুরো ঘোড়ার লেজে, লেজও এরকম থাকে না, ঠিকঠাক থাকে মানে যা তো অবস্থা। শুধু তো এটা একদিক, এই দিকটাও তাই অবস্থা, এই যে এদিকটা তো অবস্থা আরো খারাপ, মানে এটা তো হাত দিয়ে হাত দিয়ে এরকম। আসলে আমি না শ্যাম্পু করার পর ভেজা চুল খুব একটা আঁচড়াই না, তো ওই জন্য আঁচড়ানো নেই, এটাকে হাত দিয়ে হাত দিয়ে এরকম এরকম করছিলাম, তো এটাকে তাও করা নেই বলে আরো বাজে অবস্থা। তো এখন বাজে 12:30, স্বর্ণালী আজকে আসবে বোধ হয় 1:30-2 বাজবে ওর আস্তে আস্তে, দেখা যাক। আর ওদিকে অ্যাপিডিও কাছাকাছি করছে, তাই আজকে আড্ডাও নেই। আর আজকেই আমি তাড়াতাড়ি আবার রান্না টান্না করে নিয়েছি, এখন আর কিছু করার নেই, দুজন দুজনের মুখই দেখতে হবে বসে বসে, এছাড়া কোনো কাজ নেই। মাংসটা তখন তোমাদেরকে দেখাও বলেছিলাম, খুললে পরে কালারটা তো খুব ভালো হয়েছে, খেলে বোঝা যাবে, কারণ আমি নুন টুনও দেখতে পারিনি, যেহেতু রান্না টান্না করে আমি পুজো দিয়েছি। তো এবার বসবো খেতে, 1:30 বাজে, চলো। হচ্ছিলাম দেখো, কিন্তু বৃষ্টিটা দেখো শুধু বাইরের, চূড়ান্ত বৃষ্টি হচ্ছে, মানে এত সাজগোজ করার পর নাকি বৃষ্টি। আর স্বর্ণালী তো পুরো রেডি হয়েই বসে রয়েছে, ওই দেখো না পুরো রেডি স্বর্ণালী, অ্যাপিদি আর আমি, অ্যাপিদি তো শুধু লিপস্টিক লাগিয়েছে, যে বৃষ্টি নেমেছে চলে এসছে। এবার আমরা কি করে বেরোবো জানি না, ভাইয়া 4টায় বলেছিল বড়দের কথা না শুনলে যা হয় আর কি, আমরা বলেছি না একটু ঘুমিয়ে নি, ব্যাস ঘুমিয়েই পড়ো একেবারে নাও। এবার অবশেষে পুরো রেডি তো হয়েছি, কিন্তু বৃষ্টি এখনো কমেনি, জানি না কি হবে, কখন আদেও বেরোতে পারবো কিনা সেটাই জানি না, তো কখন বেরোবো তো দূরের কথা। হ্যাঁ, সেজে গুজে রেডি হয়ে যদি এবার বসে থাকতে হয়, ভাল লাগছে না। অবশেষে আমরা বেরোতে পেরেছি, কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, এই যে স্বর্ণালী টেনে নিয়ে বসে আছে, ও আজকে বাচ্চা মেয়ে পেয়েছে, আর আমরা এই আর অ্যাপিদির সামনে আছে, ভাইয়া চালাচ্ছে, এটাই হয়ে থাকে। তো চলো যাওয়া যাক। ব্যাঙ্গালোরে অনেক বাঙালি পুজো খুঁজতে খুঁজতে আমরা এই পুজোটার খোঁজ পেয়েছিলাম, অনেক পুজোই পেয়েছি, তার মধ্যে এই মন্দিরটার খোঁজ পেয়েছিলাম, যেটা কিনা এখানে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি বলেই বিখ্যাত।
তো এখানে কালী ঠাকুর, লোকনাথ বাবা, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, অনেক রকমের ঠাকুর রয়েছে, সবারই পুজো করা হয়। আর সত্যিই বোধহয় মন থেকে চাইলে ঠাকুর সেটা শুনতে পায়, কারণ আমরা পুরোপুরি সন্ধ্যে আরতির টাইমে গিয়ে ওখানে পৌঁছেছিলাম, কারণ আমাদের ম্যাপ দেখে যেতে যেতে অনেকটাই টাইম লেগেছে, প্লাস রাস্তাও খুব খারাপ ছিল। কিন্তু আমাদের ওখানে গিয়ে খুব 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 ভালো লেগেছে। আমরা পুজোর মধ্যে রোজ সম্ভব নয় যাওয়া, কারণ আমাদের এখান থেকে গাড়িতেই প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে। আমরা চেষ্টা করবো আবারও অষ্টমীর দিন যাওয়ার। তো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগলো, কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমরা বলতে পারো ঢাকের আওয়াজ কানে পেয়ে বাংলা মানে কলকাতায় থাকার যে পুজোটা সেটার আমেজটা অনেকটাই পেয়ে গেছি। এখান থেকে খেয়েছি আমরা ফুচকা, আর ওখান থেকে নিচ্ছে ওই দেখো দাঁড়িয়ে রয়েছে যা কালো জ্যাকেট পরা লোকটা এসে ঢেকে দিয়েছে, ওই যো দাঁড়িয়ে ওখান থেকে চাউমিন নিচ্ছে। দেখে বুঝতেই পারছো যে ফিরে এসেছি অলরেডি। এখন বাজে হচ্ছে কটা দাঁড়াও, আমি নিজেও দেখতে পাচ্ছি না, হবে 10:15 বাজে এখন। তো আর কি দেখাবো, আজকে প্রচন্ড ঘুরেছি এদিক ওদিক। মানে আমরা খুঁজছিলাম একটু যেটা আমি তোমাদের প্রথমেই পুজোটা দেখালাম, ইলেকট্রনিক সিটি যেখানে ঢাক বাজিয়ে পুজোটা হচ্ছিল তোমাদেরকে বলছিলাম, তো ওটা মানে আমাদের এখান থেকে না অনেকটাই দূরে হয়ে যাচ্ছে। তো ওটার জন্য কি হচ্ছে তো ওটার জন্য আমরা একটু খুঁজলাম। আর যেটা পরে এসে দেখালাম ওটা হচ্ছে নন বেঙ্গালিরা দশেরা যে পুজোটা করছে ব্যাঙ্গালোরে, প্রচন্ডই মানে মন্দিরগুলো ওই জন্য সাজানো গোছানো দশেরা চলছে। তো ওই পুজোটা একটু দুর্গা পুজোই বলতে পারো, মানে ওদের হ্যাঁ নবরাত্রি দশেরা পড়বে আর কি। তো নবরাত্রির জন্য ওদের মন্দিরগুলো সাজানো গোছানো, তো ওই নিয়মেই একটু হবে, ঠিক আছে? তো ওখানে ওই জন্য মানে কিছু না পেলে অষ্টমীর অঞ্জলিটা ওখানেই দিতে হবে, সরি। তো সেই জন্য জেপি নগর ঠাকুর আরো খুঁজে এলাম আর কি। তো মনে হচ্ছে ইলেকট্রনিক সিটি ভরসা, আর নয়তো এই আড্ডা জোনের ওখানেই যেটা নন বেঙ্গালিরা করছে ওটাই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক হাঁপিয়ে গেছি ঘুরে টুরে। তো আজকের মতো টাটা। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে জানাবো অসংখ্য 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 ধন্যবাদ। আবারও ব্লগের শেষে বলছি তোমরা দিনগুলো খুব 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 ভালো করে কাটাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।